সংঘরে শ্রদ্ধা শক্তি বর্ণনা করণ সর্ববুদ্ধ সদ্য বনবন্তর বন্দনা বুদ্ধ মতে আত্মান হরণে ভূমি সম্পদ বুদ্ধ মতে আত্মান হরণে ভূমি সম্পদ একখান খারণ লোক এই পৃথিবী আন পৃথিবী মাটি পৃথিবী বায়ু উপরে জল প্রতিষ্ঠিত জল উপরে পৃথিবী আন প্রতিষ্ঠিত জগন্নাথ মহাবায়ু প্রবাহিত হব জলান পানিয়ান গড়ি উঠি এনে এনে পৃথিবী গড়ি উঠি এই সে এক নম্বর খারণ হবে অর্থাৎ মহাবায়ু প্রবাহিত হলে পৃথিবী কম্পিত হয় একখান খারণ দ্বিতীয় কারণ হত্যা বসীভূত চিত্ত অনাকস্রাম বা ব্রাহ্মণ অথবা ঋদ্ধি সম্পূর্ণ অনাক দেবতা তারা ইচ্ছে করিলে পৃথিবী অনুকম্পিত করি পারেন তার ইচ্ছে অনুসারে হবে দেবতার যে ঋদ্ধি ভারে যে সামান্য বা আহত্য যে ঋদ্ধি ভারে তার বসীভূত চিত্ত করি না করি বাবিত চিত্ত করি না করি তার ইচ্ছে করলে কম্পিত করে হারি বতায় ইদ্রু সম্বিত হোক কলা উদ্রু হব বোধ হাত কলা কথা হবে তার বাক যদি অধিষ্ঠান করব শীঘ্র হব এই দ্বিতীয় কারণ অর্থাৎ ঋদ্ধি সম্পূর্ণ অনেক শ্রমণ ব্রাহ্মণ অথবা দেবতা করাই হয় দ্বিতীয় কারণ তৃতীয় কারণ বমি সম্পর্কিত কারণ হলো বোধিসত্ত্বগণ তুষিত স্বর্গত সুতরাং হয় মাতৃগর্ভ প্রবেশ করেন স্মৃতিমান এবং জ্ঞান সম্পযুক্ত শীতলে তারা মাতৃগর্ভ প্রবেশ করেন এই শ্লোকটাতে পুণ্যতা যে পৃথিবী কম্পিত হব তৃতীয় কারণ চতুর্থ কারণ হবে বোধিসত্ত্ব মাতৃগর্ভত যদি বমিষ্ঠ হব তার জন্ম ধারণা করিব আর এটা সাত জন্ম যদি বমিষ্ঠ হব পুণ্যতা যে পৃথিবী কম্পিত হয় সেরাম কারণ পাঁচ নম্বর কারণ হবে যদি বোধিসত্ত্ব বুদ্ধতা লাভ করিব সম্যক সমুদ্ধ হব সেদিনে জ্ঞানার্থে যে পৃথিবী কম্পিত হব সর্বকথা জ্ঞান যদি ভাব সেদিনে জ্ঞানার্থে যে পৃথিবী কম্পিত হয় ছয় নম্বর হলো যেদিনে তে ব্রহ্ম চক্র প্রবাদ সূত্র বহাব হই তা সারিয়া যে সূত্র বিক্রয় দিব সেদিনে দেব মানব ডাক্তার সাধুবাদ দন সে সাধুবাদার্থে যে পৃথিবী কম্পিত হব সাত নম্বর হলো যেদিন আয়ু বিসর্জন করিব দেব মানব মানবরে ধর্ম রচনা করিলে বলি যেদিন তার নির্বাণ দেবাতে ঘোষণা করিব সম্মুখ সম্বুদ্ধ হন আগে ভাগে হন সমলে নির্বাণ দেবা কিন্তু অর্থ তুনে যে একজন এখন বেশিরভাগ না হন সমলে নির্বাণ দেবা কিন্তু বুদ্ধগণ এখন আগে হওয়া সম্মুখ সম্বুদ্ধ হনে সমলে নির্বাণ দেবা কিন্তু আগে ভাগে হওয়া তারা অর্থ তুনে কিন্তু যে একজন এখন বেশিরভাগ না হন অর্থ তুনে কিন্তু সম্মুখ সম্বুদ্ধ হন আমাকে হওয়া যে নিয়ম অর্থ তুনে যে একজন এখন বেশিরভাগ না হন অর্থ তিন তারিখ না হন বুদ্ধ যেদিন আয়ু বিসর্জন করিব সেদিন কারণ মতে পৃথিবী কম্পিত হয় করুণা জাগরে কারণ মতে আসত নম্বর লগে যেদিন হতে পরিনির্বাণ লাভ করিব বুদ্ধ নির্বাণ দেব হই সেদিন রোদন করি না করে সবর কারণে পৃথিবী আন কম্পিত হয় এই আত্ম ধারণা পৃথিবী কম্পিত হব তবে ওই যিনি বুদ্ধ যিনি বুদ্ধ হতে যিনি গড়াইছেন কিন্তু মান ক্ষতি নয় যিনি উনি ক্ষতি হারে জীবেন আগে মহাবায়ু প্রভাবিত মানে ওই কম্পিত হয়েছে ক্ষতি হবে কিন্তু উনি তার আলাদা নয় ওই বুদ্ধ যিনি হয়েছেন তার আলাদা নয় মাত্র ক্ষতি হয় গিয়ে যিনি না সেই মহাবায়ু দ্বারাই প্রভাবিত হব তা যে না পৃথিবী হলোকে বিগিলে বইয়ের আগে বইয়ের বলে পানি পানি বলে মাটি যান এসব বইয়ের আন লড়ারে লড়ি নেই পানি আর লড়ে লাগি না তার পৃথিবী কম্পিত হয় এই তারা হয়েছে বই সম্পদ আখ্যান কারণ ভগবান বুদ্ধ হয়ে যায় অন্য কোনো কারণ নেই আর কারণ অবশ্যই নবম কারণ আছে নি নিয়মিত নয় চিনি সে নিয়মিত নয় যেমন বেশান্ত রাজা ওই রাজা আর সব কম্পিত হয়ে গেছে কিন্তু সে নিয়মিত নয় চিনি কিন্তু আখ্যান কিন্তু একদম নিয়মিত আমার কারো কবলি ওই আখ্যান কারণে এনে করি ভগবান বুদ্ধ হত্যা এই কারণে বন সম্ভব হয় অন্য কারণ নয় ভগবান বুদ্ধ সম্যক সম্বুদ্ধ হলাম
আনাপান স্মৃতি বামনা করিতে করি বুদ্ধতলা পরিবার যে নয় নিয়ম যে নয় রীতি গৌতম বুদ্ধ হইতে যেরকম বুদ্ধ ধর্ম দিয়ন্ত না আনাপান স্মৃতি বামনা করিতে বুদ্ধতলা পরম ভবিষ্যৎ আত্মমিত্র বুদ্ধই আনাপান স্মৃতি বামনা করিতে করি বুদ্ধতলা পরিবার যেরকম বুদ্ধ উৎপন্ন বা কি তারা আনাপান স্মৃতি বামনা করিতে করি বুদ্ধতলা পরম সে নয় নিয়ম সে হল রীতি যে কোনো বুদ্ধ সম্ভব সমুদ্ধ আনাপান স্মৃতি বা আমরা অন্য বুদ্ধতলা করান আনাপানাত্ম শ্বাস প্রশ্বাস নিজিত্ব থানা না নিজিত্ব ফেলানা শ্বাস প্রশ্বাস উপর চিত্তব নিবৃত্ত করি নেই স্মৃতি সহকারে নিজিত্ব থানা না স্মৃতি সহকারে নিজিত্ব ফেলানা মনাংশ নিজিত্ব লগত বনমান্ত হয়ে যায় ঠান্ডা সবাই মনে মনে আনা উদয় ঠান্ডা সলা করতে মনে মনে বিয়য় যকে থানি বিয় মনে মনে হনা উদয় যকে ফেলে দে মনে মনে হনা যে বিয় উদয় তো ক্ষতি বিয় ধ্বংস অর্থাৎ দেখ অনিত্য এই নিজেচ্ছ থানি নামালিও মরা ফেলে নামালিও বুঝিয়ে দাম রে এই শ্বাস প্রশ্বাস কারণ আমি বাজিতে ওটা হই পেরে এসে মূলত ভগবান বুদ্ধ সেই আনাপান স্মৃতি বোধ স্মৃতি সহকারে চিত্তব নিবত্ত করি না বলি আটে গুলি থানা না আটে গুলি থানা মনাংশ যাকে আনাপান স্মৃতি বামনা করিবার সব কথার অকুশল ফাঁপ নয় কোনো ফাঁপ সিন্ধু উৎপন্ন নয় বানা উদয় বিলয় এত করি বুদ্ধ রাম আনাপান স্মৃতি বামনা করি না বলি বুদ্ধ তলা করাম আমি কোসে আনাপান স্মৃতি বামনা করি মঙ্গে তুমি যুগল যার যার চিত্তব সময় তোমার এবং বামনা করবার তেজ কলা